জানা যাচ্ছে যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় পাথর প্রতিমা, ক্যানিং, কাকদ্বীপ এবং সাগর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু মাইকিং করে প্রচার চালানো হচ্ছে, সমুদ্রে নজরদারিও রাখা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এখনো পর্যন্ত, এই বৃষ্টি কতদিন বা কতক্ষণ চলবে, পরিমাণ কি হতে পারে বলে সম্ভাবনা, এবং শহর কলকাতার ওয়াটার লগিং যেটা সবচেয়ে বেশি সমস্যা, দু তিন ঘন্টা টানা বৃষ্টি হলেই যে যাতে জল যন্ত্রণায় সাধারণ মানুষ পড়ে যান, সেই চিত্রটাও এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, এবং সেই নিম্নচাপের জেরে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং অতি ভারী বৃষ্টির একটা বার্তা কিন্তু আলিপুর হাওয়া অফিস শোনাচ্ছে। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নয়, কলকাতাতেও যেমন রয়েছে, একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কথা শোনানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় কিন্তু ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে অতি ভারী বৃষ্টির দিকে নজর রেখে। কলকাতা পুরসভাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে, ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। কলেজ স্ট্রিট, এমজি রোড, এই সমস্ত চত্বরে কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভার নিকাশি দপ্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা বৃষ্টি মাথায় নিয়েই নেমে পড়েছেন গালিপিট, এবং সেই সঙ্গে ম্যানহোলের মুখ যাতে পরিষ্কার থাকে আমি একটু উৎসকে দেখানোর জন্য বলবো, আর একটু ক্লোজ গিয়ে যে কিভাবে জল পাসিং করা হচ্ছে যাতে ওয়াটার লগিং না হয় সেই কাজটা কিন্তু তারা করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটু গালিপিটের মুখটা গিয়ে দেখি যে কিভাবে পরিষ্কার তারা করছেন যাতে কোনোভাবে প্লাস্টিক বা অন্য কিছু পদার্থ না থাকে, সেই দিকটাই কিন্তু তারা চেষ্টা করছেন, গুরুত্ব দিচ্ছেন। এবং যেহেতু আজকে কিন্তু অন্যদিকে একটা ঝোড়ো হাওয়ার বার্তা রয়েছে, বিশেষ করে বলা হচ্ছে যে সমুদ্র গর্ভে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, ফলে কাকদ্বীপ, নামখানা এই সমস্ত এলাকাতে কিন্তু সমুদ্রে যেতে, গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। এবং সেই সঙ্গে কলকাতা পুরসভাও, কলেজ স্ট্রিট, এছাড়াও ঠনটনিয়া, যে সমস্ত অপেক্ষাকৃত নিচু এলাকা রয়েছে, তারা নজর রাখছেন। এবং আবার দেখাবার চেষ্টা করব এই বিশেষ গাড়ি, নিকাশি দপ্তরের এই বিশেষ গাড়ি কিন্তু সকাল থেকেই এখানে রয়েছে এবং তারা প্রত্যেক মুহূর্তে নজর রাখছে, এবং গালিপিট, ম্যানহোলের মুখ যাতে পরিষ্কার থাকে যাতে কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি না হয় যেখান থেকে জল জমতে পারে, যাতে শহরবাসীকে জল যন্ত্রণা ভোগ করতে না হয় সেই চেষ্টাই কিন্তু তারা করছেন এই মুহূর্তে কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন। এবং আবারও জানাবো যে এই দুর্যোগ কিন্তু আগামী ২৪ ঘন্টা চলবে, আগামী ২৪ ঘন্টা এই দুর্যোগ চলবে এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে উপকূলবর্তী এলাকাতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, এবং তার দিকে নিম্নচাপ গেলে আরও গতি বাড়বে বলেই মনে করা হচ্ছে। এবং আবারও জানিয়ে রাখবো আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এবং যেটা বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার যে পরিমাণ, সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণের দিকে যদি তাকাতে হয় তাহলে ৯২% আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে। কিন্তু এখনও পর্যন্ত কলকাতায় কোথাও জল জমার পরিস্থিতি নেই। আমি এমজি রোড এবং কলেজ স্ট্রিট চত্বরটা একটু দেখিয়ে দিতে চাইব, এখনও পর্যন্ত জল জমার পরিস্থিতি নেই, রাস্তাঘাট জলমুক্তই রয়েছে, কলকাতা পুরসভা তৎপর রয়েছে, ৭২টা পাম্পিং স্টেশন তারা ফাংশন করতে শুরু করেছে, এবং এইভাবে গাড়ি পাঠিয়ে, নিকাশি দপ্তরের কর্মী পাঠিয়ে একেবারে মুহূর্তে তারা নজর রাখছেন। ধন্যবাদ আপাতত সুচারু, আমরা শহর কলকাতার এই মুহূর্তের আপডেট জানলাম, যেখানে এখনও পর্যন্ত ওয়াটার লগিংয়ে কোনো রকম খবর নেই, তবে টানা বৃষ্টি চলছে এবং পুরসভার কর্মীরা তৎপর। এরই পাশাপাশি আপনাদের আরও একটি ছবি দেখাবো, দক্ষিণ ২৪ পরগনা, সেখানেও কিন্তু জলোচ্ছ্বাস, দীঘার মতো সেখানেও জলোচ্ছ্বাস রয়েছে এবং এই জলোচ্ছ্বাসে কিছুটা প্লাবিত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এই বিষয়টি আরও বিস্তারিতভাবে জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা থেকে, রয়েছে বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্তে সব থেকে এফেক্টেড যে অঞ্চল বা যে জেলাগুলি হয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং অবশ্যই তোমার জেলা দক্ষিণ ২৪ পরগনা জলোচ্ছ্বাস রয়েছে বলে তুমি জানিয়েছো আগে, এই মুহূর্তে কি অবস্থা, প্রশাসন কতটা তৎপর? দেখো সিটি, গতকাল যে রাত থেকে যেভাবে অবিরাম বৃষ্টি চলছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, দেখো আকাশের কালো মেঘ এবং সারাক্ষণ দেখো এখানে বৃষ্টি চলছে। তবে এই মুহূর্তে দেখো যেটা বলতে পারি যে এই বঙ্গোপসাগরের যে নিম্নচাপ, এই নিম্নচাপ ঘনীভূত করে দেখো সেখানে যে একটা কোটাল রয়েছে পূর্ণিমা, সেই
মানে দুয়ের জোড়ার ফলে দেখো অলরেডি বেশ কিছু জায়গা গঙ্গা সাগর থেকে শুরু করে বকখালি মৌসুনী দ্বীপ এবং নামখানা সহ গোসাবা প্রত্যন্ত অঞ্চলগুলো সেখানে দেখো অলরেডি বেশ কিছু জায়গায় জলোচ্ছ্বাস শুরু হয়েছে এবং দেখো এখনো পর্যন্ত বাঁধগুলো সেইভাবে মানে মানে বাঁধ ভেঙে জল ঢোকেনি, তবে কিছু কিছু জায়গায় জলোচ্ছ্বাসে জল ঢুকেছে, তবে অলরেডি সেচ দপ্তর থেকে সেই সব বাঁধগুলোতে 24 ঘন্টা তারা মনিটরিং শুরু করে দিয়েছে এবং দেখো এখনো পর্যন্ত এই যে দুয়ের যে দোসর যে নিম্নচাপ হচ্ছে যে যে ভরা কোটাল দেখো এই দুয়ের ফলে অলরেডি প্রশাসন দেখো তারা চুপচাপ বসেনি, তারা অলরেডি তারা তাদের কাজ শুরু করে দিয়েছে, অলরেডি তারা সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলগুলো যে সমস্ত জায়গায় যে সমস্যা থাকে সেই সমস্ত এলাকায় অলরেডি তারা মানে তারা ত্রাণ শিবির খুলে দিয়েছে এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে তারা অলরেডি কন্ট্রোল রুমও খুলে দিয়েছে এবং বিশেষ করে দেখো কাকদ্বীপ ও ক্যানিং এর যে এসডিও অফিসের এসডিও অফিসের তরফ থেকে সেখানে সমস্ত দেখো তারা অলরেডি কন্ট্রোল রুম খুলে দিয়েছে এবং তারা সবসময় 24 ঘন্টা মনিটরিং করছে। অলরেডি মৎস্য দপ্তর থেকে সেখানে দেখো তাদের যেতে যেমন বারণ করেছে, অলরেডি গঙ্গাসাগর ও বকখালি সিবিজে সমস্ত দর্শনার্থীদের তাদের সেখানে যেতে বারণ করছে এবং কোনোভাবে তারা যেন সেখানে না যায়, তারা নিরাপদ স্থানে তারা যেন বজায় রাখে একেবারেই, তাই যাতে কোনো রকম প্রাণহানি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। প্লাবিত এই মুহূর্তে জানা যাচ্ছে গোসাবা, ক্যানিং, ডায়মন্ড হারবার, রায়দিঘি, পাথর প্রতিমা, সাগর, নামখানা, কাকদ্বীপের উপকূলবর্তী একাধিক জায়গা।